চেনা জানা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। বিদুষী আমরা কাকে বলি? যে কোনো কলাবিদ্যায় যিনি ব্যুৎপত্তি লাভ করেছেন তাকেই আমরা বিদুষী বলি। সেটা লেখাপড়ায় হোক বা শিল্প সংস্কৃতির যে কোনো বিষয় হোক, তাই আমরা বিদুষী যিনি ব্যুৎপত্তি লাভ করেছেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তেমন একজন বিদুষীকে, যিনি কেবল লেখাপড়া নয় কলাবিদ্যায়ও পারঙ্গমতা অর্জন করেছেন। আমাদের আজকের অতিথি ডক্টর নিরুপমা রহমান। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি যে উচ্চতর ও বৈশ্বিক শিক্ষা পদ্ধতির গবেষণা তাতেও নিয়োজিত রয়েছেন। আর সেই সঙ্গে তার ব্যুৎপত্তি হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতে এবং নজরুল গীতি নিয়ে, নজরুল সঙ্গীতে তিনি একজন বিশেষজ্ঞ। আমরা তার কাছ থেকে আজকে যেমন আমরা তার লেখাপড়ার বিষয়ে জানতে পারবো, অন্যদিকে তার এই যে সঙ্গীত চর্চা সেটা নিয়েও কথা। নিরুপমা, তোমাকে অনেক স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। এবং আপনার সামনে বসে এই যে কথা বলতে পারছি আমি সত্যি আপ্লুত এবং নিজেকে ধন্য মনে করছি। প্রথমে তোমার বেড়ে ওঠার কথা শুনি। বেড়ে উঠেছি খুব একটা, আমি বলবো যে জন্মের উপর তো কারো হাত নেই, কিন্তু আমি বলবো যে পরম করুণাময়ের এক বিশাল আশীর্বাদ যে এমন বাবা মায়ের ঘরে জন্মেছিলাম যে এখন তো নিজে আমি মা, তাই মাঝে মাঝে মনে হয় যে খুব একদম যত্ন করে মন দিয়ে সময় দিয়ে আমাদেরকে বাবা মা বড় করেছেন। বাবা বৈজ্ঞানিক ছিলেন আর মা শিক্ষিকা ছিলেন, আর আমরা তিন ভাই বোন, আমি সকলের বড়। এবং আমার যে ডাকনামটা, ছোট নামটা নীরা আমার ডাকনাম, এই নামটা তারা আমার জন্মেরও বহু আগে তারা এই নামটা ঠিক করে রেখেছিলেন তাদের দুজনের নাম মিলিয়ে, এবং সেখান থেকে রবীন্দ্রনাথ থেকে নিয়ে নিরুপমা করেছেন। এই গল্পটা আমি সবসময় এ কারণে বলি, একটা দম্পতির কত আকাঙ্ক্ষিত সন্তান আমি যে আমার জন্মেরও আগে থেকে নামটা তারা ঠিক করে রেখেছেন। এবং আমি যখন ছোট থেকে পড়াশোনার পাশাপাশি গান বাজনা বিতর্ক করেছি, লেখালেখিতে বাবা মা উৎসাহ দিতেন সবসময়, বই পড়া, গান শোনা, এবং এখন আমি মাঝে মাঝে চিন্তা করি যে গুরুরাও এটা বলেন এবং বাবা খুব বিশেষভাবে এটা বলতেন যে পড়া এবং পড়া দিয়ে রুচি তৈরি হয় এবং গান দিয়ে কান তৈরি হয়, যে কারণে আমরা কি গান শুনব এবং কি বই পড়ব, কি ছবি দেখব, সেই বিষয়টায় ভীষণভাবে বাবা মা একটা নজরদারি ছিল। তো ছোট যখন স্কুলে পড়ি তখন অনেক সময় মনে হতো কি যে আহা, বন্ধুরা এই বইগুলো পড়তে পারছে বা এটা দেখছে টেলিভিশনে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এখন পরিণত বয়সে এসে মনে হয় যে এটা কত বড় ভাগ্য এবং তাদের কত যত্নের ফসল আমরা। এবং একটু বড় হতে হতে যখন নিরুপমা নামের অর্থটা জানলাম তখন আমার জীবনে একটাই ইচ্ছে, এবং আজ পর্যন্ত এবং আমি যতদিন বাঁচবো আমার জীবনের একটাই ইচ্ছে যেন আমি আমার নামের মতো হতে পারি। তুমি অনার্স পড়েছো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, আমি উচ্চ মাধ্যমিক স্কুল একদম ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমি হলি ক্রসে পড়াশোনা করলাম। তারপর উচ্চ মাধ্যমিক পাস করবার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হই, কিন্তু ঠিক তারপর পরেই আমি বৃত্তি পেয়ে যাই ভারত সরকারের ICCR এর যে বৃত্তি, এবং সেটা নিয়ে আমি যাদবপুরে পড়তে গেলাম। যাদবপুরে যাবার একটা বিরাট কারণ ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ও তো খুবই সম্মানের একটা জায়গা এবং ভালোবাসার জায়গা, কিন্তু যাদবপুরে পড়তে যাওয়ার একটা বড় কারণ ছিল যে পাশাপাশি আমি গানটাকেও, শাস্ত্রীয় সঙ্গীতের তালিমটাকেও এগিয়ে নিতে পারবো। তো ইংরেজি সাহিত্য নিয়েই পড়তে গেলাম, এবং
খুব, কারণ বাংলাদেশে তো আমার শেখা শুরু, আমার গানের তালিমটা 3 বছর বয়স থেকে শুরু, এবং স্বপ্না রায়ের কাছে, কৃষ্ণকান্ত আচার্যের কাছে, এবং 6 বছর বয়স থেকে পণ্ডিত বারিন মজুমদারের কাছে আমি শেখবার সুযোগ পেয়েছি। তো যাদবপুরে পড়তে যাবার সঙ্গে সঙ্গে যেটা হলো, যে আমি যেহেতু আগ্রা ঘরানার শিক্ষার্থী, দীপালি নাগের মানে শিষ্যত্ব আমার ভাগ্যে জুটলো, এবং এখানেও আমার মনে হয় যে আমার একটা বিরাট ভাগ্যের ব্যাপার যে তার মতো গুরু পেয়েছি। এবং আপনি যে শব্দটা দিয়ে আজকে শুরু করলেন, তার মোটেও যোগ্য আমি নই, বিদুষী, কিন্তু আমার গুরু মা সত্যিকার অর্থেই বিদুষী ছিলেন। তিনি সেই সময়কার ইংরেজি সাহিত্যের ছাত্রী ছিলেন, পড়াশোনা উচ্চতর ডিগ্রি তার ছিল এবং শাস্ত্রীয় সঙ্গীতের তালিম ছিল। তো তার সান্নিধ্যটা আমার 17 বছর বয়স থেকে, এবং ওটা তো একটা খুব গড়ে ওঠার একটা বয়স, তার ওই সান্নিধ্য, এবং তার যে স্বামী ডক্টর বিডি নাগ, উনিও ভারতের পদ্মবিভূষণ প্রাপ্ত বৈজ্ঞানিক ছিলেন, তো তাদের পরিবারে এই যে যাতায়াত, এবং এই দুজন মানুষকে, এবং বিশেষত গুরুমার এই যে তত্ত্বাবধান, তার স্নেহ, তার আশ্রয় প্রশ্রয়, পড়াশোনার পাশাপাশি আমার এই মনে হলো কি যে আমার সঙ্গীতের জগতের একটা অন্য রকমের দুয়ার খুলে গেল। তো খুব ছোট থেকে গান শেখার কারণে সবসময় ওই যে রবীন্দ্রনাথের কথায় বলে না, যে গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, দীপালি নাগের কাছে যাবার পরে ওই ভুবনটা আরো অনেক বিস্তৃতি লাভ করলো। এরপরে এমএ করলে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তারপরে অস্ট্রেলিয়া গিয়েছিলেন? তারপরে আমি চলে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করবার পরে, কিছুদিন আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব অল্প সময় শিক্ষকতা করে আমি অস্ট্রেলিয়া পড়তে চলে গেলাম উচ্চতর ডিগ্রির জন্য। হ্যাঁ, প্রথমে একটা মাস্টার্স করলাম রিসার্চ, এবং তারপরে পিএইচডি করলাম মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে। এবং আমি পিএইচডি করতে করতেই মনাশ বিশ্ববিদ্যালয়ে আমি পড়ানো শুরু করলাম, ওটাও খুব নামকরা বিশ্ববিদ্যালয় সেখানে। তারপরে এখন তো মেলবোর্ন ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। কত বছর হয়েছে মেলবোর্ন ইউনিভার্সিটি? মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার 6 বছর, কিন্তু তার আগে মনাশে পড়িয়েছি আমি বহু বছর। তো আমি আজকে 23 বছর অস্ট্রেলিয়াতে আছি, 20 বছরের ওপরে ওখানে পড়াচ্ছি বিশ্ববিদ্যালয়ে। তো এর পাশাপাশি যেটা তুমি করছো, যে যে উচ্চতর বৈশ্বিক শিক্ষা পদ্ধতি নিয়ে একটা কাজ করছো, সেটার কথা একটু শুনি। এটা খুব আমার খুব ভালো লাগার একটা জায়গা এই গবেষণার কাজটা, কারণ এখন সারা বিশ্বে যে আমরা যেমন ক্লাসরুমে পড়াই, এবং আমাদের আইডিয়াটা কি যে শিক্ষা দান করা হয়, হ্যাঁ, সারা বিশ্বেই একটা ভাবনা এখন কাজ করছে যারা একাডেমিক, যে কিভাবে এই শিক্ষা পদ্ধতিকে আরো বৈশ্বিক করা যায়, আরো সমদর্শী করে তোলা যায়, এবং আরো বেশি এতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আমরা আনতে পারি। যেই শব্দগুলো ইংরেজিতে, যে ডাইভার্সিটি, ইনক্লুসিভিটি, রেসিপ্রোসিটি, এই জিনিসগুলো আনা যায়। তো আমার এই কাজটা যখন আমি করতে শুরু করেছি, তখন এটা খুব খুব নতুন, এবং আমার খুব আগ্রহ থেকে আমার এই কাজটা, কারণ আমি এখানে একটু আলাদা করে বলে নেই যে আমার পিএইচডির যে কাজটা, সেখানে আমি কাজ করেছিলাম সোশ্যাল লিঙ্গুইস্টিক, কারণ আমি লিঙ্গুইস্টিক্সের ছাত্রী, পরে সাহিত্য পড়ে পরে ইংরেজি ভাষাতত্ত্ব পড়েছি, এবং সোশ্যাল লিঙ্গুইস্টিক্সে আমার পিএইচডির কাজ, যে ভাষা এবং আত্মপরিচয়ের জায়গা কোথায় গিয়ে মেলে। এবং সেখানে কাজ করতে গিয়ে আমার পিএইচডিতে আমি অস্ট্রেলিয়াতে যে মানে শিক্ষার্থীরা বিভিন্ন দেশ থেকে আসে, তাদের, তারা তো ইংরেজি ভাষা সবার মাতৃভাষা নয়, সেই যে তারা অন্য ভাষার ভাষী শিক্ষার্থী, কিন্তু ইংরেজি ভাষা শিখে তাতে যে ওরা পড়াশোনা করছে, তাতে তাদের আত্মপরিচয়ের জায়গায় বা তাদের রিপ্রেজেন্টেশন অফ সেলফ কীভাবে তৈরি হচ্ছে, ওই কাজটা করতে করতে আমার তখন মনে হচ্ছিল যে আচ্ছা কিভাবে আমরা আরও বৈশ্বিকতা আনা যায় বা কিছু। তো সেটা বহু বছর আগের কথা। তো ওই ইন্টারেস্ট থেকেই আসলে আমি কাজ করা শুরু করেছি, যেটাকে এখন সারা দুনিয়াতে স্কলারশিপ অফ টিচিং অ্যান্ড লার্নিং বলে। তো করতে করতে এই যে মেলবোর্ন ইউনিভার্সিটির আমার এখন যে কাজ করি আমি পড়ানোর পাশাপাশি, আজ টিচিং ইনোভেশন বলে একটা ইউনিট তৈরি হয়েছে, এবং আমরা সেখানে 12 জন একাডেমিক আছি সারা দুনিয়া থেকে, ইটস কাইন্ড অফ হ্যান্ড পিকড একাডেমিক্স আমরা, এবং আমরা কাজ করি এক একজন এক একটা মানে বিষয় নিয়ে,
যে কিভাবে এই শিক্ষা পদ্ধতিকে আরো বৈশ্বিক করা যায়। এবং আমার কাজের যেটা বড় দিক সেটা হচ্ছে যে ছাত্রদেরকে কিভাবে আরো অন্তর্ভুক্ত করা যায়, তাদের যে জ্ঞানটুকু তারা নিয়ে আসে সেটাকে আমরা কিভাবে আরো কাজে লাগাতে পারি। এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে শিক্ষা দান না বলে শিক্ষাক্রমটাকে একটা গ্রহণ এবং একটা দিবে, ওই যে রবীন্দ্রনাথ বলে গেছেন না, দেবে আর নেবে মিলাবে মিলিবে। তো বাঙালি হয়ে আমি রবীন্দ্রনাথের এই যে দর্শনটা সেটাকে আমার কাজের মধ্যে খুব আনবার চেষ্টা করি। কথার মাঝে একটু গানের অংশ হয়ে যাক। আচ্ছা, এই যে বললাম যে আত্মপরিচয়ের জায়গা এবং শেখবার ইচ্ছা এবং জানবার ইচ্ছা, সেই বাইবেল থেকে, কোরআন শরীফ থেকে, উপনিষদ থেকে, রবীন্দ্র, নজরুল, লালন সবাই কিন্তু একটা কথা বলেছেন যে সবচেয়ে বড় জানবার, দ্য কোয়েস্ট ফর লার্নিং, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে জানো, নিজের ভেতরে যা আছে সেটা জানো। সেটাকে মনে করি নজরুলের একটি গানের একটুখানি গিয়ে শোনো। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার, আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারই পিয়াসি বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। চমৎকার। তোমার কাছে একটা জিনিস আমার জানবার, সেটা হচ্ছে যে এই যে নজরুল বিভিন্ন রাগ রাগনির উপর কাজ করেছেন, তিনি এগুলো জানলেন কখন? আমার নজরুলকে খুব এক বিস্ময়কর প্রতিভা বলে মনে হয়। বাংলা একটা শব্দবন্ধ আছে না, সরস্বতীর বরপুত্র, আমার সত্যিকার অর্থে তাকে মনে হয় সেরকম। কারণ আপনি যদি চিন্তা করেন দাদা, দেখবেন যে তার সৃষ্টিকালটা মাত্র 22 বছরে, এবং তার মধ্যে তিনি কি অসাধারণ সব সৃষ্টি করে গেছেন। তো যেটা বলছিলেন যে রাগ রাগিনী বা হিন্দুস্তানি যে শাস্ত্রীয় সঙ্গীত, তার সাথে তার পরিচয়, এটার একটা বড় কারণ আমার যে যতটুকু পড়াশোনা, 1932-33 নাগাদ তিনি উস্তাদ জমিরুদ্দিন খাঁর সংস্পর্শে এলেন, যিনি বিশেষভাবে একজন ঠুমরি গায়ক ছিলেন উত্তর ভারতীয়, এবং তার সংস্পর্শে এসে নজরুলের আসলে এই দিকটা খুব করে খুলে গেল। এবং তার ঠিক আগে আগেই, তার তো প্রথম বিশ্বযুদ্ধে উনি বিশ্বযুদ্ধ করতে গেছেন ঠিকই, কিন্তু বিশ্বযুদ্ধে গিয়ে উনি, ওনার যেটা সবচেয়ে বড় অর্জন সেটা হচ্ছে উনি ফার্সি ভাষা শিখলেন যুদ্ধে গিয়ে, এবং বিরাট পড়াশোনা শুরু করলেন। এবং সেই যে গজল, খায়াম থেকে শুরু করে সব উনি তখন ওরকম লিখতেন। তারপরে যখন জমিরুদ্দিন খানের সাথে তার পরিচয় হলো, সেই গজলের সাথে ঠুমরি, হিন্দুস্তানি যে ছোট খেয়াল আমরা গাই বা সব কিছু, এই যে রাগ রাগিনীর পরিচয় হওয়া, তার সামনে একটা নতুন দুয়ার খুলে গেল। এবং যেহেতু তার মধ্যে একটা বিস্ময়কর প্রতিভা ছিল, তিনি নিজেই 18টার মতো রাগ সৃষ্টি করলেন এবং অসংখ্য গান তৈরি করলেন। এবং এই যে ঠুমরি রঙের যে গান বাংলায় আমরা গাই, পরে যেগুলো জ্ঞানপ্রকাশ ঘোষও করেছেন, বেগম আক্তার গেয়েছেন, তো এই যে অঙ্গটা ওইরকম নথিগতভাবে ভাবতে গেলে অতুল প্রসাদ প্রথম ঠুমরি করেছিলেন, কারণ উনি লখনউতে থাকতেন, ওনার এক ধরনের ওইটার এক্সপোজার ছিল। কিন্তু অতুল প্রসাদের ঠুমরিটা খানিকটা আবার রাবীন্দ্রিক ঘরানার হয়ে গেল, কারণ ওই বাংলা গানে রবীন্দ্রনাথের একটা বিরাট প্রভাব ছিল। নজরুল সেই প্রভাবকে ছাড়িয়ে গিয়ে একেবারে হিন্দুস্তানি মার্গসঙ্গীতে আমরা যেরকম ভাবে ঠুমরি গাই, সেই ঠুমরিকে উনি নিয়ে এলেন। আপনি যদি একটু অনুমতি দেন দাদা, আমি একটুখানি গেয়ে হিন্দুস্তানি মার্গসঙ্গীতে আমরা বন্দিশি ঠুমরি বলে একটা গান গাই, তো দেশির আগে খাম্বাজি
দেশ হারি ঘাটা ঘিরে আয়ে সজানি কারি ঘাটা ঘিরে আয়ে সজানি চৌকা পরি পিয়া বিনা ডরা লাগে কারি ঘাটা ঘিরে আয়ে সজানি দেশ রাগ এটা খামাজ ঠাটের রাগ খামাজ রাগে উনি বাঁধলেন কিরকম পে কেন নাহি পাই হৃদয়ে মম হে চির সুদূর প্রিয়তম 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 অসাধারণ এই যে ছোট ছোট কথা একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে গাইবার যে ঢং এবং বাংলা গানে রবীন্দ্রনাথের গানে যেমন গায়কী একটা ব্যাপার আছে যে স্বরলিপি বুঝে স্বরলিপি মেনে নজরুল নায়কীও নিয়ে আসলেন তাতে এবং তাতে হলো কি যে শিল্পীকে খানিকটা স্বাধীনতা দেওয়া হলো যে তার মতো করে মূল সুর আদি সুরকে ঠিক রেখে শিল্পী তার মতো করে গাইবার যে স্বাধীনতা তিনি দিলেন এটা একটা বিরাট এবং যেহেতু আমার শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা নজরুলের গানে আমি ওই বাংলা গানের বাণী এবং শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষার মনে হয় একটা অদ্ভুত সমাপতন এবং মেলবন্ধন খুঁজে পাই তো এই যে তুমি এত বছর বিদেশে আছো এই সঙ্গীত চর্চা অব্যাহত রেখেছো কি করে এত কাজের মধ্যে দাদা ভাত খেতে তো ভুলে যাই না বাঙালির মেয়ে হয়ে তো গানটাও আমার কাছে তেমনই ব্যাপার কারণ আমি আসলে ওই যে বলছিলাম না রবীন্দ্রনাথের কথায় যে গানের ভিতর দিয়ে যেমন দেখি ভুবনখানি অস্ট্রেলিয়া যখন পড়তে গেলাম 22-23 বছর বয়স মনে হলো কি যে গান দিয়ে আমি নতুন একটা দেশকে আবিষ্কার করলাম তো এই কথাটা আমি সবসময় কেন বলি ছোট্ট একটা উদাহরণ দিই যে জয় জয়ন্তী বলে আমাদের একটা রাগ আছে তো জয় জয়ন্তী রাগটা বলে পরমেল প্রবেশক রাগ তো এটা খুব সহজ করে বলি ব্যাপারটা কি যে এটাতে দুটো ঠাট একসাথে আছে এবং গুরুরা যখন শেখান তো আমরা তো ভাবি রাগ সঙ্গীত অনেক কঠিন ব্যাপার কিন্তু আসলে রাগ মানে যেটা আপনাকে অনুভূতিটা আপনি সুরে আর স্বরে প্রকাশ করছেন তো জয় জয়ন্তী যখন শিখাতে বসলেন আমার গুরু আমার মনে আছে আমার একেবারে 17-18 বছর বয়স তো গুরুমা বলছেন যে এই যে রাগটা এটাতে দুটো রাগে দুটো ঠাটের একটা মিলন হয়েছে এবং এটার মধ্যে দুই ধরনের রস আছে একই সাথে জয়ের আনন্দ আর একই সাথে হারাবার বেদনা এবং উনি তুলনা দিলেন যে একজন রাজা যুদ্ধ শেষে এসেছেন তিনি জিতে ফিরেছেন বিরাট আনন্দ সারা মানে রাজ্যের সারা ঘরে ঘরে আনন্দ কিন্তু রাজা তার সন্তান হারিয়েছে তার ব্যক্তিগত শোককে ছাপিয়ে জয়ের আনন্দকে উদযাপনের ব্যাপারটা তো আমার মনে হয় আমার মতো যারা অভিবাসী তারা একই সাথে নতুন একটা দেশকে নিজের করে পাবার একটা আনন্দ আছে সেটা জয়ের আনন্দ কিন্তু সাথে সাথে শেকড়কে ছেড়ে যাবার তো একটা বেদনা মনের মধ্যে থেকেই যায় তো আমার কাছে মনে হয় আমার মতো অভিবাসীরা প্রত্যেকে এক একজন জয় জয়ন্তী তো আমি আসলে গান দিয়ে জীবনটাকে দেখি আমার পড়াবার মধ্যে আমি পড়াই ইংরেজি ভাষাতত্ত্ব বা স্কলারশিপ অফ টিচিং অ্যান্ড লার্নিং নিয়ে কাজ করি কিন্তু আসলে ভাবনাগুলো সব সুর থেকে পাই স্বর থেকে পাই এই প্রসঙ্গে শ্রোতাদের জানিয়ে রাখি তোমার একটা চমৎকার বই আছে বাঙালির অন্তর্মহল সুতরাং বাঙালির এই যে জ্ঞান তৃষ্ণা বা তাদের সংস্কৃতির মধ্যে
যে অনুপ্রবেশ আছে সেগুলো সুন্দরভাবে লিখেছ। তো আমাদের সময় শেষ হয়ে আসছে, কিন্তু শেষ করব তোমার একটা গানের মধ্য দিয়ে। এর মধ্যে শুধু দর্শক, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমাদের এই আজকের এই অনুষ্ঠান শেষ হবে নিরুপমা রহমানের গানের মধ্য দিয়ে। সন্ধ্যাবেলা শ্যামকল্যাণ রাগে একটা ছোট্ট করে একটু 2 লাইন রস ঘন শ্যাম কল্যাণ সুন্দর রস ঘন শ্যাম কল্যাণ সুন্দর প্রশান্ত সন্ধ্যায় উদার শান্তি দাও শ্রান্ত মনের ভার হর হে গিরিধর রস ঘন শ্যাম রস ঘন শ্যাম রস ঘন শ্যাম কল্যাণ সুন্দর।